শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম শহীদুদ্দিন বাবু, আমার আসল নাম মোহাম্মদ শহীদুদ্দিন, আমার বাবার নাম মজিবুল হক, আমার বাড়ি সরকারকা 7 নম্বর ওয়ার্ড, এই বানিগঞ্জ নোয়াখালী জেলা। আপনি তখন কি পড়া করতেন? আমি তখন মানে যুদ্ধ শুরু যখন হয় তখন আমরা ক্লাস 9-এ, আমরা মূলত তখন ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত। নোয়াখালী জেলা মিউনিসিপ্যালিটির নেতা ছিল অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল হাই। তো আমাদের নোয়াখালী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল খাদিমুল্লাহ, আর সেক্রেটারি ছিল আবুল কালাম আজাদ। নোয়াখালী জেলা কমিউনিস্ট পার্টির বর্তমানে সভাপতি দায়িত্ব পালন করতেছে। 1971 সালে আমাদের ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের যে গেরিলা ট্রুপস, জেলা কমান্ডারের মূলত কাগজে কলমে যিনি দায়িত্ব পালন করছেন তিনি হলেন যে আমাদের কমরেড আবু সাইদ। তখন তো গ্রেটার নোয়াখালী, গ্রেটার নোয়াখালীর আমাদের বড় ক্যাম্প ছিল থাটখিলের পরকট ইউনিয়নের 10 গড়িয়া গ্রামে। আমাদের এই যে ন্যাপ ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টির যে গেরিলা ট্রুপস, সেই গেরিলা ট্রুপসের একটা বড় ক্যাম্প ছিল সেখানে, বিশাল সুপারি বাগান ছিল। ওই সুপারি বাগানের ভিতরে মানে সুপারি গাছের কাঠি পরিষ্কার করে এখানে ট্রেনিং করানো হয়। আমাদের যারা তেজপুর থেকে, ভারতের তেজপুর থেকে ট্রেনিং নিয়ে আসছে, আমাদের ট্রেনার কিছু হলো ইন্ডিয়ান ট্রেনার, আর এখানে 100 মানে আমাদের ছাত্র ইউনিয়ন, আমাদের কৃষক সমিতি, আমাদের বিভিন্ন ফ্রন্টের লোকজনের সেখানে ট্রেনিং দেওয়া হয়েছে ন্যাপের আমাদের কমিউনিস্ট পার্টি। তারপরে আমাদের গ্রেটার নোয়াখালীর ভিতরে সম্মুখ যুদ্ধ বলতে যেটা বোঝায়, একটা যুদ্ধই মানে আমরা সেটা করছি, সেটি হলো বর্তমানে লক্ষ্মীপুরের মান্দারিতে। এটা হলো যে এককভাবে মানে আমাদের এই বাহিনী সেখানে রাজাকার মিলিশিয়া যারা ছিল তাদের সাথে যুদ্ধ করছে, মানে তাদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করছে। সেই যুদ্ধে আমাদের 80 জন গেরিলা মানে লোকাল ট্রেন্ড এবং ইন্ডিয়ান ট্রেন্ড অংশগ্রহণ করছে, ভোররাত্রে মানে টোটাল মান্দারি এলাকাটাকে ঘেরাও করছে। ঘেরাও করার পরে ওরা অ্যাম্বুশ থেকে বাহির হইয়াছিল। তখন আমাদের যিনি LMG চালাইত, আমাদের ডিপুটি কমান্ডার খাদিমুল্লাহ, উনি রাস পায়া শুরু করছে। তখন অ্যাট এ টাইম আমাদের বাহিনীর মানে সবাই বাইরের সাথে ওরা বেশিরভাগই মারা গেছে। এটা ছিল 1971 সালের 30শে নভেম্বর মান্দারি যুদ্ধে। আমাদের গেরিলা বাহিনীর নেতৃত্ব দিয়েছিল অ্যাডভোকেট সারওয়ারউদ্দিন।
তিনি তখন ছাত্র ইউনিয়নের নেতা ছিল আর সহকারী ডিপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছে খাদেম মোল্লা। এই কোম্পানিগঞ্জ মানে তখন ছাত্র ইউনিয়নের বাহিনী ছিল, এখানে আমাদের নেতা ছিল মানে কমরেড শফিকুর রহমান, গেরিলা বাহিনীর কমান্ডার ছিল নুরুল আফসার, সহকারী কমান্ডার ছিল মুমিনুল্লাহ। এখানে কোম্পানিগঞ্জে মুজিব বাহিনী এবং আমাদের ন্যাপ ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টিরও বেশ কয়েকজন এই একই ক্লাসের আমরা ক্লাসমেট ছিলাম। আর এরপরে হলো যে সুমনি সুরাস্তা যেটা টেকনিক্যাল, এখানে পাকিস্তানি হানাদার এবং রাজাকারদের খুব টর্চার সেল ছিল, এটা একটা বড় ক্যাম্প ছিল। এই ক্যাম্প যেদিন তারা আত্মসমর্পণ করে মানে সেখানে এফএএফ মুজিব বাহিনীর সাথে আমাদের বাহিনীও মানে এই সেখানে সেই যুদ্ধে অংশগ্রহণ করছে। সারা নোয়াখালীতে বিভিন্ন অঞ্চলে আমাদের বাহিনী বিভিন্ন ধরনের কাজ করছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।